সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সেই সঙ্গে অন্যান্য বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা করছি তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতা মন্ত্রীদের কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করছে ইডি জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি দুটোই করছে দেখেছিলেন আপনারা নিশ্চয়ই পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনাগুলো পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করেন জেরা করার পর তার যে ঘনিষ্ঠ আত্মীয় তার কথা বেরিয়ে আসে আর সেই ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সেই সঙ্গে বেশ কিছু নথিপত্র এসএসসির বা চাকরির বিষয়ক বেশ কিছু নথিও কিন্তু পাওয়া যায় এবং সেগুলো বেরিয়ে আসে তো এগুলো কিন্তু সবার বর্তমান জানা রয়েছে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় বর্তমান সব থেকে বেশি যুক্ত থাকি তাই আপনারা সকলেই জানেন যে পার্থ চট্টোপাধ্যায়ের যে মুখোশটা বা পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতিগ্রস্তের বিষয়টা সেটা আজকে সকলের সামনে উন্মোচিত হয়েছে এবং এই বিষয়গুলো সত্য কি মিথ্যা সেটা আগামী দিনে আরও স্পষ্ট এবং সেটা জোরালো হয়ে উঠবে আমরা অবশ্যই সেই বিষয়টাও দেখব আর গতকালকের একটা চিত্র আপনারা দেখেছেন যে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি পলাশীপাড়ার বিধায়ক তো এই বিধায়ক ইনি দুর্নীতির সঙ্গে যুক্ত সেই উদ্দেশ্যেই কিন্তু ইডি মানিক ভট্টাচার্যকে গতকালকে দুপুর বারোটার সময় সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে দেখা করতে বলেন তো ঠিক নির্ধারিত সময়ের আগেই মানিক ভট্টাচার্য তিনি চলে যান সিজিউ কমপ্লেক্সে এবং সেখানে এডির দপ্তরে গিয়ে তিনি সেখানে প্রায় চোদ্দো ঘন্টার মতো জেরার মুখোমুখি হন তো শেষের দিকের একটা ঘটনা বলছি যে শেষের দিকে যখন বারোটার প্রায় একটু আগে তখন আমি ফোন করেছিলাম বিভিন্ন জায়গায় যে খবরগুলো নিচ্ছিলাম তখন সবারই মুখে একটাই রোল যে মানিক ভট্টাচার্য এই মুহূর্তে গ্রেপ্তার মানিক ভট্টাচার্য এই মুহূর্তে গ্রেপ্তার হচ্ছেন তো আমি বিষয়টা যখন কয়েকজনের কাছ থেকে ভেরিফাইড করলাম ভেরিফাইড করার পর আমি যখন একটা ভিডিও তৈরি করলাম আর সেই সময়ে দেখলাম সে যে তিনি অ্যারেস্ট হননি মোট কথা যে উত্তেজনাময় পরিস্থিতি গতকালকে ছিল মানিক ভট্টাচার্য তিনি কিন্তু অ্যারেস্ট হতেন এমনই একটা কিন্তু পরিস্থিতি ছিল সে কারণেই কিন্তু এই খবরগুলো ছড়িয়েছে আসলে সেখানে যতটুকু আমরা শুনেছি যে তিনি সত্যি একটা এমন পর্যায়ে এসেছিল যে ওনাকে অ্যারেস্ট করা হতো সেজন্যই কিন্তু বিভিন্ন খবরে বা বিভিন্ন জায়গায় এমনকি আমিও একটা ভিডিও আপলোড করেছি মানিক ভট্টাচার্য গ্রেপ্তার তো এবার হচ্ছে এই বিষয়গুলো কেন হচ্ছে কেন একজন নেতাকে কেন একজন মন্ত্রীকে কেন একজন সনামধন্য ব্যক্তিকে অ্যারেস্ট করবে সিবিআই ইডিরা এর পিছনের মূল রহস্য সকলেই জানেন যে দুর্নীতি টাকা দিয়ে চাকরি কেনা কেনাবেচা এটা আপনারা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে নিশ্চয়ই শুনেছেন যে টাকা দিয়ে চাকরি কেনা কেনাবেচা হয় কোথায় কত টাকা দিলে চাকরি হবে সেই একটা রেট নির্ধারিত ছিল তাহলে বুঝুন যে সাধারণ গরিব সাধারণ মেধাবী যে সমস্ত ছেলেরা আছে গ্রাম্য অঞ্চলের তথা খেটে খাওয়া গরিব ছেলেরা তাদেরকে কিন্তু এই মুহুর্তে পশুর সঙ্গে তুলনা করা হচ্ছে একটা পশু হাটে কেনা বেচা হয় আর এই গরিব ছেলেদের মেধাটাকে বিক্রি করা হচ্ছে একটা বাজারে আর সেই বাজারের খোদ খদ্দের হচ্ছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে যিনি বিক্রি করা এবং যিনি খদ্দের আপনারা দুটোই দেখতে পাচ্ছেন সুতরাং এই বিষয় নিয়ে কিছু বলার নেই যেটা আমাদের নিয়তির খেলা সেটাই হচ্ছে এবং সবথেকে খারাপ বিষয় যদি সত্যিকারের দুর্নীতি হয়ে থাকে তাহলে শাস্তি হোক এবং যারা দুর্নীতিগ্রস্ত করে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাক আর যারা এই দীর্ঘদিন ধরে বসে আছেন যারা প্রকৃতযোগ্য তাদের চাকরি দেওয়া হোক তো এবারে আসছি প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে আপনারা জানেন যে উচ্চ প্রাথমিকে দীর্ঘ আট দশ বছর ধরে নিয়োগ নেই আপনাদের আমি অসংখ্য ভিডিও দিয়েছি এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে তো প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিষয়ে আমি যতবারই ফোন করেছিলাম অফিসে ততবারই কিন্তু বলা হয়েছে যে এই শিক্ষক নিয়োগটা এখনই বা এই মাসে পনেরো দিনের মধ্যে এভাবে আমাদের বলা হয়েছে যে শুরু হচ্ছে সেই মোতাবেক হয়তো আপনাদের আমরা বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে এই শুরু হচ্ছে এই মাসের মধ্যে জুলাইয়ের মধ্যে জুলাইয়ের শেষে জুন জুলাই আগস্টে এভাবে আমরা বলে থাকি কারণটা হচ্ছে আমরা তাদের কাছ থেকে যতটুকু খবর পেয়ে থাকি ততটুকুই আপনাদের বলে দিই তো এবার বিষয়টা হচ্ছে আমি বলেছিলাম যে জুলাইয়েও কিছু হবে না তো ঠিক তেমনটাই হলো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা জুলাইয়ে সম্পন্ন বলতে ধরলোই না হাজার আটানব্বই জন প্রার্থীর কোনো ভেরিফিকেশন করলোই না কমিশন তাহলে কবে এর সুরাহা হচ্ছে কবে আপার প্রাইমারিতে নিয়োগ হবে এ নিয়ে কিন্তু সারা পশ্চিমবঙ্গের যে টেট পাস ট্রেন সহ যে সমস্ত উচ্চ প্রাথমিকের প্রার্থীরা রয়েছেন তারা খুবই চিন্তিত তো আমি গতকালকেও ফোন করার চেষ্টা করেছিলাম যদিও ফোনটা উঠাননি যার কারণে আমার খবর নেওয়া হয়নি আমি বিভিন্ন অ্যাডভোকেটদের কাছ থেকে বা অনেকের কাছ থেকে বা সূত্র মারফত জানি যেভাবেই হোক খবর সংগ্রহ করে আপনাদের দেওয়ার চেষ্টা করি তো আমার যতটুকু মনে হয় যে সারা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এই মুহূর্তে সিবিআই ইডি এবং এই দুর্নীতির শেখরটাকে উৎখাত করার জন্য যেভাবে লেগে পড়েছেন তাতে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া সাধারণত গতি পাবে না কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া সচলভাবে চলতে পারে না যদি সচলভাবে চলতো তাহলে শুরুই করে দিত আসলে এই মুহূর্তে ডেটা রুম ওপেনের বিষয়টা ইতিমধ্যে কোড বলছে তাদের কাছে যদি তারা পারমিশন চায় অবশ্যই দিয়ে দেবে লিখিত চাইলে অবশ্যই দিয়ে দেবে তারা পরবর্তী কাজগুলো করুক কিন্তু কমিশন ডেটা রুম ওপেন করছে না তো যা হোক এগুলো কাদের দোষ কাদের কি আমরা ততটা জানি না আমরা যতটুকু দেখি ততটুকুই আপনাদের শেয়ার করার চেষ্টা করি আর আপার প্রাইমারিতে সিট আপডেট না হলে এই নিয়োগ সম্ভব নয় এরকম কিন্তু অনেকেই বলছেন তো সেই বিষয়টা আমিও আপনাদের বলছি যে আপার প্রাইমারিতে দীর্ঘ আট দশ বছরের যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলো যদি সংযোজন না করা হয় তাহলে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এক প্রকার ভেসতে যাবে আমি বলিনি কথাটা অনেকে বিশিষ্টজন বৃদ্ধজনেরা বলেছেন সেই বিষয়টাই আপনাদের আমি বললাম যদি এই যে ইতিমধ্যে যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের নিয়োগটা যদি করিয়ে দেয় তাহলে সেই নিয়োগের উপর কিন্তু কেস হবে কী কেস যে গ্যাজেট ভায়োলেট করেছে তাই এই প্যানেল বা এই নিয়োগটা ক্যান্সেল করা হোক এ ধরনেরও হতে পারে এটা আমরা সম্ভাবনার কথা বললাম জানি না কি হবে আগামী দিনে সুতরাং সার্বিকভাবে যেটা বলা যায় যে সিট আপডেটটাই প্রধান লক্ষ্য তাই আপনারা সিট আপডেটের জন্য লড়াই করুন আর আপনারা সেই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদে দেশে চলে আসুন আপনারা আন্দোলন করুন তবে আপনাদের একটা বিষয় আমি বলছি আপনারা সেটা খুব ভালো করে অনুধাবন করবেন কোনো এক ব্যক্তি নাম বলছি না কোনো এক ব্যক্তি যিনি মাত্র আঠাশ উনতিরিশ দিন ধরে তিনি কি করেছিলেন ধর্না করেছিলেন তাতে তিনি সাফল্য পেয়েছেন তাহলে আজকে পশ্চিমবঙ্গের যে সমস্ত নবম থেকে দ্বাদশ শ্রেণীর প্রার্থীরা পাঁচশো এক দিন পাঁচশো দুই দিন অতিক্রম করল তারা কি ওই আঠাশ দিনের তুলনায় কম না বেশি দিন ধরে অনুসরণ করলো কেন এই যে বিষয়টা কেন হচ্ছে আজকে পাঁচশো দিন কোথায় আর মাত্র আঠাশ দিন কোথায় আপনি আঠাশ দিনে সাফল্য লাভ পেয়েছেন উনত্রিশ দিনের সাফল্য লাভ পেয়েছেন কেউ চুরাশি দিনে সাফল্য পেয়েছে তাহলে এরা কারা পৃথিবীর ইতিহাসে এরকম নজিরবিহীন পাঁচশো দিন যেখানে অতিক্রান্ত হয় সেখানে মানুষের মনুষ্যত্ব জ্ঞান কোথায় গিয়েছে বিশিষ্ট জনেরা বৃদ্ধজনেরা আজ কোথায় আজকে বৃদ্ধজনেরাই যেন সেই অতি সূক্ষ্ম বস্ত্র পরে বসে আছে তাদেরকেই রাজা মনে হচ্ছে তাদেরকে ডেকে আনতে হচ্ছে তাদেরকেই বাহবা দিতে হচ্ছে তারা শুধু নাম কুড়োতে চায় আজকের বিশিষ্ট বৃদ্ধজনেরা লেখনিতে তাদের ঝরে না কালি এখন আমি দেখেছি অসংখ্য বিশিষ্ট বুদ্ধিজন বৃদ্ধজনেরা তারা শুধু নাম খোঁজার চেষ্টা করে আমি এই এত বড়ো একজন লেখক আমি এই এই সমাজসেবক তারপর আমি এই এই কাজ করি সেই বিশিষ্ট বৃদ্ধজনদের প্রতি আহ্বান আপনারা আসুন রাস্তায় নামুন যেভাবে আপনারা বিভিন্ন ক্ষেত্রে রাস্তায় নেমেছেন আপনাদের মনে নেই দু সালের কথা দু সালের কথা আপনারা কোথায় নেমেছিলেন কিভাবে নেমেছিলেন আপনারা সেভাবে নেমে অন্তত পক্ষে যারা রাস্তায় বসে আছে তাদের নিয়োগটা দিন তাদের একটা সুরাহা করুন আশা করি আমার এই বিষয়টা বিশিষ্ট বৃদ্ধজনেরা কর্ণপাত করবেন এবং আগামী দিনে এই নবম থেকে দশম শ্রেণী আপার প্রাইমারি এর সমস্ত ধরনের ঝামেলাগুলো চুকে যাবে তো আজকের খবর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ